তো আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর সকলকে শুভ নববর্ষ। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, তো আবার একটা বছর ওয়েট করতে হবে আবার এরকম দুর্গা পুজো দেখার জন্য, মা দুর্গাকে দেখার জন্য। তো আশা রাখি তোমরা সবাই অনেক সুন্দরভাবে পুজো কাটিয়েছো, আর অল্প কিছুদিন বাকি আছে কালী পুজো, তো কালী পুজোর সময়ও চলে এসেছে, যত সম্ভব 10-12 দিন বাকি আছে। তো সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা আমার, যে যেন কালী পুজোও তোমাদের অনেক সুন্দর কাটে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পুজো কেমন কাটলো। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। তো এর আগে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করেছিলাম, তোমরা দেখেওছিলে, তো অত ভালোভাবে তোমাদের আমি দেখাইনি। তো আর একটা সেট আমার কাছে নতুন এসছে, এটা একদম ডিটেলসে তোমাদের সুন্দর করে দেখাবো, একটা জিনিসও মিস্টেক হবে না। তো ভিডিওর সাথে তোমরা থাকো। তো এই সেটগুলো আমি ভালোও বলবো না খারাপও বলবো না, কেননা ব্যাকগ্রাউন্ডে এদেরও আছে যেরকম ইজেক প্রবলেম আছে। এই সেটগুলো মানে একটু লুকিং টাইপের দেখতে, ডিসপ্লেতে যেমন একটু বই ফই দেখা যায়। আর এর সবথেকে বড় ভালো জিনিস হলো যে ডিসপ্লেটা একটুখানি সুন্দর বড় আছে, এখানে একটুখানি কিছু দেখা যায়। তবে ডিভিডি যদি খারাপ হয় তাহলে এই সেটের কোনো ভ্যালু নেই, কেননা এই সেটের লুকই হলো ডিভিডি। তো ডিভিডি চললে লুকটা একটু আলাদা থাকে, কেননা সিডিতে গান ফান শুনলে একটু শুনতে ইচ্ছে করে, কারণ সাউন্ড কোয়ালিটি তো তোমরা সবাই জানো যে সিডিতে যত সুন্দর সাউন্ড হয় ওরকম সাউন্ড কোনো কিছুতে পাওয়া যায় না। তো যাই হোক, তো সিস্টেমটার মধ্যে পেন ড্রাইভ আছে, ডিভিডি আছে, FM আছে, টেপের ক্যাসেট আছে, আর একদম ফুল ওয়ার্কিং কন্ডিশান আছে। আর কন্ডিশান তোমরা সামনে দেখেই নি। আর সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমি চালিয়েছি, ভালোই, খারাপ না। তো সেরকম একটা প্রেশার নেই, মানে একটু খোলা আওয়াজটা ভালো আছে, টিউটার আওয়াজ পাওয়াজগুলো অনেক ভালো আছে। তো তোমাদের একটুখানি টিউটার ব্যাক সাইড যেখানে যা আছে তো তোমাদের সুন্দর করে মেনশন করে আমি দেখানোর চেষ্টা করছি, তো তোমরা একটুখানি ধীরে সুস্থে দেখো সবাই। তো আর একটা কথা তো আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ ভাবো যে এই বক্সগুলো 8 ইঞ্চির আছে তো একেবারেই ভুল ভাবছো। তো এইগুলো 8 ইঞ্চি স্পিকারের বক্স নয়, এগুলো 7.5 ইঞ্চি স্পিকার আছে একটা করে, আর দুটো করে টিউটার আছে, আর দুটো সারোয়ান আছে, টোটাল তোমার 4টে বক্স দিয়ে সেট আপটা করেছে। তো কোম্পানি আরও ভালো কিছু করতে পারতো, যেমন ব্লুটুথটা দেওয়া উচিত ছিল, সেটা দেয়নি। এবার সেই হিসাব করলে হয়তো কেউ বলতে পারে যে যখন সিস্টেমটা বেরিয়েছে ব্লুটুথ বেরায়নি। তো আমার মনে হয় যখন সিস্টেমটা বেরিয়েছে ব্লুটুথ বেরিয়েছে, কিন্তু কোম্পানি দেয়নি, জানি না কী কারণে দেয়নি। যেমন পেন ড্রাইভ দিয়েছে, টেপের ক্যাসেট দিয়েছে, ডিভিডি দিয়েছে, তারপরে FMটাও দিয়েছে, ফোনের কর্ড থেকেও চালাতে পারবে। তো এইসব সেটে ব্লুটুথ নেই, সেটাও কোনো ব্যাপার না, কেননা এখন মানুষ ব্লুটুথ করেই নিতে পারে, কোনো অসুবিধা হয় না। তবে যে হিসাবে ওয়াটেজের নাম লিখেছে তো সেই হিসাবে ওয়াটেজ না, কেননা আমি যতটা চিন্তাভাবনা করে দেখলাম মোটামুটি একটা GX 2000 যদি বাজে সেরকমই কাছাকাছি সাউন্ড। তো তোমাদের সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তবে সত্যি কথা বলতে নেই, আমি যত সব মানে জাপানি মেড ইন জাপানের যে মানে সিস্টেমগুলো সাউন্ড শুনি ওর যে একটা কোয়ালিটি, তো আমি দেখলাম মেড ইন চায়নার মধ্যে সেরকম ধরনের কোনো কোয়ালিটি নেই। তো এক একটা সিস্টেম এক একটা মানুষের কাছে হয়তো অনেক ভালো হতে পারে, কেননা সব সিস্টেম তো সবার কাছে তো ভালো লাগে না, হয়তো যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে না সেটা হয়তো আরও 5 জনের কাছে অনেক ভালো লাগতে পারে। আর একটা কথা তোমাদের সবাইকে বলতে আমি ভুলে গেছিলাম, তোমাদেরকে সকলকে অনেক 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 আমার তরফ থেকে ভালোবাসা, আর তোমাদের আশীর্বাদেই আজকে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো আশা রাখি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি যেন আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো মডেলটার মধ্যে যতটুকু যা ছিল আমি দেখানোর তোমাদের চেষ্টা করেছি, আর কিছুটা বাকি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর এই মডেলের মধ্যে আর তো সেরকম বেশি কিছু আমি দেখছি না যে দেখাবো তোমাদের, কেননা মেড ইন জাপানের নিয়ে যদি কোনো জিনিস নিয়ে কথা হয় তাহলে সে কথা শেষ হবে না। আর এইসব জিনিসের মধ্যে ডিভিডি USB এইসব হেনতেন দিয়ে রেখে দিয়েছে, আর তোমাদের পিছনগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এই বিষয় নিয়ে আর বেশি কথা আমি বলতে পারবো না, কারণ এইসব সেটের কথা আর কী আছে আমি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। আর এই সেট আপে যতটা আমি তোমাদের পেরেছি, তো আগের ভিডিও থেকে হয়তো তোমাদের অনেকটা বেশি এনার্জি দেখানোর চেষ্টা করেছি।
তো সবার শেষে আমি একটা কথাই বলবো যে এই সেটটার আমার কিছু ভালো লাগুক আর না লাগুক, তবে একটা জিনিস আমার ভালো লেগেছে যে এটার একটা ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা মানে মোটামুটি একটুখানি ভালো ফ্রেশ ক্যাসেট হলে কিংবা একটু ভালো এইচডি কোয়ালিটি যদি কোনো গান কিংবা মানে ভিডিও সিডি হয় তো এর মধ্যে একটু দেখতে একটু অনেক সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই।